আপনারা যারা এরকম ভাইরাল ডিজাইনটি করতে চাইতেছেন আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিকজেল লেপ পিকজেল লেপ সার্চ করার পর এরকম ইন্টারফেস আসবে এই যে দেখুন আমার সামনে সফটওয়্যারটি চলে আসে আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেনে চলে গেলাম আপনারা যারা ইনস্টল করেনি আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন তারপর এরকম একটি ইন্টারফেস শুরু করবে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটের একটি আমার এই জায়গাতে নাম লেখা আছে তো আমি প্রথমে ইংলিশে আমার নামটি লিখে দেব তো আমি এই জায়গাতে আমার নামটি লিখবো হিফজুর প্রথমে এটাকে আমি সিলেক্ট করে আমি আমার নামটি এই জায়গাতে লিখে নিচ্ছি নামটি লিখে নেওয়ার পর এবার আমার ফোনটি চলে যাওয়ার পালা যে ফোনটি আমরা এই জায়গাতে বসাবো ভাইরাল ফোনটি আমরা সেই জায়গাতে এই যে এ অপশনটিতে চলে গিয়ে বি ফন্টে আমরা ক্লিক করে দেব এবি ফোনটে ক্লিক করে দেওয়ার পর এই যে অনেকগুলা ফন্ট মাই ফন্ট তো আমি মাই ফোন্টে চলে যাব তারপর এই যে তখন উপরে লেখা আছে উরবান জঙ্গল ফন্ট এটি আমি সিলেক্ট করে তারপর ওকেতে ক্লিক করে দেব। ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা আমি আপনাদেরকে পরবর্তীকালে দেখিয়ে দিব আপনারা কীভাবে এই ফোনটি আপনাদের মোবাইলে ইনস্টল করবেন তো আপনারা এটা এই যে দেখুন আমার লেখা তো চলে আসছে এবার আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবার পালা তো আমরা আমাদের ফাইলে ইমপুট অপশনে গিয়ে আমাদের ডাউনলোড করা যে পাহাড়ের ছবিটি আছে আমি ডাউনলোড অপশন থেকে আমি এটি নিয়ে নেবো আপনারা যে কোনো একটি ছবি নিতে পারেন তো আমিও আমার মতো করেই একটি ছবি আমি নিয়ে নিচ্ছি ছবি নেওয়ার পর এই জায়গাতে আপনারা সাইজ অনুযায়ী আপনারা আপনাদের মতো বসিয়ে দিবেন যদি ফোনটি নিচে চলে যায় তো আপনারা টু ব্যাগ ফ্রন্ট অপশনে গিয়ে টু ব্যাক টু ব্যাক অপশনে দিয়ে দেবেন দেখবেন ফন্ট উপরে চলে আসছে তো আমি আমার মতো এ করে এটাকে আমি এক জায়গায় বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দর করে আমাদের বাইরাল ডিজাইনটি রেডি হয়ে গেছে এবার বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো এই ফেন ফোনটি আপনারা কোথা থেকে কালেক্ট করবেন তার আগে আমি এটিকে সেভ ইমেজে সেভ করে নিলাম এবার আমরা চলে যাব আপনারা যেহেতু প্রথমে এই এই ফোনটি পাবেন না তো আপনাদেরকে আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই ফোনটি কোটা থেকে আপনারা কালেক্ট করবেন তো আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে গিয়ে আপনারা সার্চ অপশনে সার্চ করবেন উরবান জঙ্গল ফন্ডস আপনারা উরবান জঙ্গল ফন্ডস সার্চ করার পর এই যে তখন এরকম একটি ইন্টারফেস শু করবে আপনারা এটিতে ক্লিক করে দেবেন তারপর এই যে ডাউনলোড অপশনে আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন এটি মূলত জিপ ফাইল বন্ধুরা আপনারা ডাউনলোড করার পর এই ফাইলটিকে আপনারা এক্সট্রাক্ট করতে হবে না হলে আপনাদের পিকজেল লেবে এই ফাইলটি সাপোর্ট করবে না তো আপনারা ডাউনলোড করার পর মাই ফাইলে চলে যাবেন মাই ফাইলে চলে গিয়ে ডাউনলোড অপশনে যাবার পর এই জায়গাতে আপনারা যে এই যে উরবান ফোন জিপ ফাইলটি আছে এটিকে আপনারা এক্সটার্ট করে নেবেন এই যে যখন এক্সটার্ট হল এই জায়গাতে আপনারা ক্লিক করলেই এটি ফাইল ওপেন হয়ে যাবে তো আপনারা ব্যাক হয়ে আবার সফটওয়্যারটিতে চলে যাবেন পিক্সেল ল্যাব সফটওয়্যারটি চলে যাওয়ার পর আপনারা আবার চলে যাবেন টেক্সটের উপর ক্লিক করবেন ক্লিক করে এবি ফন্টে চলে যাবেন এবি ফন্টে চলে যাওয়ার পর মাই ফন্টে যাবেন তারপর এই যে দুইটি ফাইল চিহ্ন একটি টেক্সট চিহ্ন আপনাদের সামনে আছে এটি যে কোনো একটিতে আপনারা চলে যাবেন তো আমি টেক্সট চিহ্নতে চলে যাওয়ার পর আপনাদের স্মার্টফোনের যে ফাইলগুলো আছে যে জায়গাতে আপনি ডাউনলোড করে স্টার্ট করে রাখছেন সেই ফাইলে আপনারা সিলেকশন করে আপনারা এই যে ফোনটি আছে এই ফোনটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই জায়গাতে চলে আসবে আপনাদের এই যে ফোনটি আছে আপনারা যে ফোনটি চাইতেছেন এই জায়গাতে চলে যাওয়ার পর ওকেতে দিলেই আপনাদের যে কোনো ধরনের ফন্ট ওই ফন্টের মতোই হয়ে যাবে বাইডাল ফন্টের মতোই বন্ধুরা এবার আপনারা যারা ছবিগুলা কালেক্ট করতে চাইতেছেন আপনারা ছবিগুলা আবার ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা ছবিগুলা ডাউনলোড করে নেবেন আপনাদের মতো সার্চ অপশনে সার্চ অপশনে আপনারা সার্জিক পেলি নামে সার্চ করলে আপনাদের বিভিন্ন পাহাড়ের ছবিগুলা চলে আসবে অথবা আপনারা পাহাড়ই ডাইরেক্ট লিখে দিবেন পাহাড় জঙ্গল যা কিছুই হোক আপনারা যে কোনো জায়গা এই যে কোনো জায়গার ছবি আপনারা ক্রোমব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের মতো করে বন্ধুরা ভিডিওটি ছিল এ পর্যন্তই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নি আমি আশা করবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন